আজকে দুপুর বেলার মেনু দেখাবো। ওর দাদু তো অসুস্থ, দাদুর জন্য একটু আলাদা খাবার, আমাদের আলাদা খাবার। ওর দাদুকে পুরো সেদ্ধ খেতে বলেছে, কিডনির প্রবলেম, তো ওই জন্য পুরো সেদ্ধ, সব সেদ্ধ খাবে, হালকা খাবে, কোনো চাপ দেওয়া যাবে না, প্রোটিন কম খাবে। হ্যাঁ, ওই জন্যে ওই প্রতিদিনই সবজি সেদ্ধ, তার সঙ্গে ওই এক টুকরো একটু চিকেন একদিন, তাও সপ্তাহে একদিন, একদিন একটু ডিমের ওই সাদা অংশটা, আর এক চারা পোনা বা ওই ছোটো কাতলা একটা পিস, এইভাবে খাওয়াতে হবে। কোন তাও এত এত সবজির সঙ্গে, সবজিটাই বেশি। আর ওদিকে খাবে হচ্ছে ডালিয়া, নয় সুজি, ওগুলো একদম হালকা করে শুধু সেদ্ধ মতন করে দিতে হবে। আর চা বিস্কুট, লিকার চা আর বিস্কুট, চিনি ছাড়া, চিনি কোনোটাতেই চলবে না, ঘি মাখন কোনোটাই চলবে না। তা যাই হোক, তোমাদের দেখাই। ওর দাদুর, লাট্টুর দাদুর খাবার হচ্ছে এইটা, আর তার সঙ্গে ঢ্যাঁড়স ভাতে দিয়েছি, ভাতেগুলো খেতে পারবে। উচ্ছে সেদ্ধ দিচ্ছি আমি, ঢ্যাঁড়স সেদ্ধ দিচ্ছি, এই যে ঢ্যাঁড়স সেদ্ধ দিচ্ছি, এই যে ঢ্যাঁড়স সেদ্ধ খাবে ভাতে। আর আমাদের জন্য লাউ দিয়ে ডাল হয়েছে, এই যে আর হয়েছে ডিমের কারি, আর একটু পরে পাঁপড় ভাজা করব ডালের সঙ্গে। এই যে দাঁড়া, এই হচ্ছে ডিমের কারি হয়েছে, ওই ডিমের ডাল না বলো। তো এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু। আর কচেরও তো আলাদা সেদ্ধ আছে, ওর হচ্ছে চিকেন সেদ্ধ দিয়ে ভাত খায়। ওই যে কচ ঘুমাচ্ছে, ওই যে এই দেখো, এই যে কোথায় ঘুমাচ্ছে। তা আমি এই মোটামুটি সব কাজ হয়ে গেছে, এবার ওর দাদুকে খেতে দিয়ে আমি চলে যাব চানে, ওকেও খেতে দিয়ে যাব ভাবছি, ওকেও খেতে দিয়ে আর চলে যাব। কেন না, কাঁচাকুচি সবই হয়ে গেছে, সকালবেলা নাতিকে স্কুলে দিয়ে, স্কুলে ওকে ওর মার কাছে আজকে শুয়েছে, ওর মার থেকে ডেকে এনে 6:15 ওকে ডেকেছি, 6:15 ডেকে ওকে রেডি করে, ওর টিফিন রেডি করে, জল রেডি করে, পুরো ব্যাগে দিয়ে ওকে স্কুলে দিয়ে এলাম। এসে কী করলাম বলো তো, সব পাপোশগুলোকে ঝাড়লাম, বাইরেটা পুরো গেটের বাইরে অবধি পুরো মোছা ঝাড়লাম, মানে ঝাড় দিলাম, পুরো নিম পাতা ভর্তি হয়ে গেছিলো। হ্যাঁ, ওই জন্য নিম পাতা ভর্তি হয়ে গেছে, নিচে ভেতর দিকে বাইরের দিকে সব ভালো করে ঝাড় দিয়ে ঘরে এসে সব পাপোশগুলো ঝেড়ে বাথরুম, ওই দিকের বাথরুমটা ভালো করে ফিনাইল জলে ধুলাম, ধুলে ধুয়ে আর ঘরগুলো ঝাড় দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। তখন বাজে ওই 7:10-15 এরকম বাজে, আমি বললাম থাক আবার পরে উঠবো, কারণ সব তো 9:30-10 আগে হবে না। উঠে তারপরে আবার উঠলাম 9:00, উঠে ওর দাদুর কাছে গেলাম, বললাম চা দেবো, বলে একটু পরে। তা চাটা খেয়ে দাদুকে চা দিলাম, আর হোস্ট, ওই যে ওটস ছিল, এই যে ওটস খেল, খেয়ে তারপর ছেলেকে আর নাতিকে, আবার ছেলে নাতিকে মেয়ে নিয়ে এলো স্কুল থেকে 11:00 সময়, ওদেরকে চাউমিন করে দিলাম, ওই ডিম দিয়ে আলু পেঁয়াজ গাজর বিনস দিয়ে চাউমিন করে দিলাম, ওরা চাউমিন খেয়ে এই দুপুরবেলা সব রান্না হয়ে গেল। এইবার আমি যাব ওদের সব খেতে দিয়ে আমি চান করতে চলে যাব। ঠিক আছে বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং বেশি বেশি সাবস্ক্রাইব করো প্লিজ। এই দিদিকে একটু দেখো, রাখছি, টাটা।